রাশি তার নাম, রাশি তার নাম। আমাদের বাড়িতে কি ও ছাড়া আর একটাও লোক নেই যে খাবার দিতে পারে? এই জন্মদিনের আনন্দটাই মাটি করে দিল। আমাদের বাড়িতে কাজের লোকেরা কেউ কথা বলে না, জানি মার কথা মতো চলে। স্টপ, মা না ম্যাডাম বলবে। রিডিকিউলাস, কত দিন পরে একসাথে হয়েছি আমরা, হোটেলের বেয়ারা পর্যন্ত কোনো কথা না বলে শুধু খাবার দিয়ে চলে যায়। আর এটা তো হোটেল নয় মাসিমণি, এটা রায়বাড়ি। আমি শুধু উজ্জ্বলের জন্মদিনের খাবারটা দিতে এসেছিলাম। জন্মদিনে ও যে এই খাওয়া খাবে না। থাক না বোন, মানে খাবারটা বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই একটু খেয়ে দেখতে চাই, আর কিচ্ছু না। আমি তোমার বার্থডের জন্য এত কিছু অর্গানাইজ করেছি, আর তুমি মায়ের এই খাওয়াটাকে ইম্পর্টেন্স দিচ্ছ? জি কমন মম, ইম্পর্টেন্স দিচ্ছি না, খালি একটু টেস্ট করে দেখতে চাই। বাড়াবাড়ি হচ্ছে না? বাড়াবাড়ি তো কিছু নেই মম, তুমি একবার ভেবে দেখো, মায়া কিছু অপরাধ করেছে, তুমি তো তার জন্য তাকে শাস্তি দিয়েছো। অন্যায় করলে শাস্তি পেতে হয়। মম এতদিন আমাদের সাথে থেকে তোমার সব কাজ করতো, অন্যায় তো কিচ্ছু করে না। আর মম আমি যদি এই খাবারটা না খাইও সহানুভূতিতে জিতে যাবে, আর উচি হেরে যাওয়া পছন্দ করে না। এটাকে হেরে যাওয়া বলে না উচি, হার স্বীকার করে নেওয়া বলে। কুলারায় ছেলে হারতে শেখি নি মাসিমণি। গভীর জলের মাছ দেখছি, ভাব দেখা যেন ভেসে বেড়াচ্ছে, কিন্তু তোমার ডুবে জল খাওয়াটা তো আমি বন্ধ করবো রাশি। বাড়িতে একটা বার্থডে পার্টি, এত লোকজন আসবে, আনন্দ ফুর্তি হবে, তাতে পার্টিসিপেট করতে হবে। একবারও তোমার মনে হচ্ছে না যে তোজোটা বাড়িতে নেই? আরো কি করে তুমি বাড়িতে এত বড় একটা আনন্দের মধ্যে? তোমার ছেলে নেই, তোমার ছেলে, এটা ভেবে একটু কষ্ট হচ্ছে না তোমার? তুমি পারতে না শুধু আজকের দিনটার জন্য তোজোকে আনতে? পারতে না বলো, বলো পারতে না, পারতে না বলো। কি বুঝছেন ডাক্তারবাবু? ব্যাপারটা তো ঠিক সুবিধে মনে হচ্ছে না। আচ্ছা আপনার ছেলে কোথায়? দেখুন ওনাকে কিন্তু ইমিডিয়েট নার্সিং হোমে ট্রান্সফার করতে হবে। কি করবেন? আমরা কি বলবো ডাক্তারবাবু, আপনি যেটা বুঝবেন সেটাই। ঠিক আছে, আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। তোমরা বারবার স্ন্যাক্স ড্রিঙ্কস এগুলো বারবার কেন্দ্রের কাছে নিয়ে যাবে, অফার করবে, তাদের রিকোয়েস্ট করবে, আর কেউ যদি কোনো কথা বলে তাহলে তোমরা মুখের উপর কোনো কথা বলবে না। আমি কিন্তু কারুর ব্যাপারে কোনো কমপ্লেইন শুনতে চাই না, ইজ দ্যাট ওকে? আমি যাবো অর্কু। মা তুমি কোথাও যাবে না, তুমি বাড়িতে থাকবে, উমা যাচ্ছে, তুমি কোনো চিন্তা করো না। চলো 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 চলো, সাবধানে থেকো। শোনো, এগুলো একটু প্লিজ সার্ভ করে দাও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তুমি আর একদম ড্রয়িং রুমে আসবে না, ওদের দিয়ে দেবে, ওরা নিয়ে যাবে। দাঁড়িয়ে থেকো না, ভেতরে যাও, যাও। রাশি তার নাম, রাশি তার নাম।